তখন তো সব ডিস্টার্ব হয়ে গেছে,
এই কেতুটু কেসে যায়, এই কেতুটু কোষে যায়, কিছু রিক্সায় যায়, কিছু টেম্পোতে যায়, কিছু কিছু বাসে যায়, এই করে করে শুরু করে ওখানে যেয়ে আমরা এনকাউন্টারে করি। চলে গেলে আমার উই থট দ্যাট কি উইল বি ডাইং দেয়, তো সেটা আর হয় নাই, ফর্চুনেটলি উই হ্যাভ এসকেপ। তারপরে ওইখান থেকে আমরা চাঁদপুরের দিকে চলে গেলাম, পরে চাঁদপুর থেকে কী বলে লঞ্চে আমরা চলে গেলাম বরিশাল। বরিশালে আমার বোনের শ্বশুরবাড়ি ছিল বোন নদীতে, তা আমার বাবা ওখানে থাকলেন। আমার বাড়ি কিন্তু অরিজিনালি বাগানে, আমাকে বললেন যে বাবা তোমার জন্য আমি আর কিছু করতে পারবো না, সো দিস ইজ দি মানি আই হ্যাভ, সো ইউ টেক ইট অ্যান্ড ইউ গো টু লাগে। আমার চাচারা ওখানে আছেন, আমি ফিরোজপুর থেকে বাগেরহাটে যখন একটা নদী আছে, নদীটা পার হয়ে যখন কী বলে বসে গেলাম ফিরোজপুরে, বাগেরহাটে ঢুকলাম, বাগেরহাটের যদি ওই জায়গাটা কী বলে আপনি যদি নিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ একটা হোলসেলের মার্কেটের একটা জায়গা পট্টিটা। মোস্টলি হিন্দুরা থাকতে হবে ওখানে, তখন মোস্টলি মুসলমানদের দোকানে ছিল না এমন নয়, মোস্টলি হিন্দুরা থাকবে। তবে ওটা যখন আমি ঢুকলাম তখন পোড়া গন্ধ ছাড়া আর কিছু নাই, আমার কাছে কী বললাম ভয় হতে লাগবে, ইট ইস অ্যাবসলুটলি ডেজার্ট। আমি বাড়ি গিয়েছি এই এলাকাটাতে, সত্যি বলতে কি অ্যাবসলুটলি রাজাকারদের জায়গা, বারো থেকে পনেরো তারিখের ভিতরে ঘটনা এটা মেয়ে। আমি রাতে শুয়ে আছি, আমার এক চাষ্ট ভাই আমার পাশে শুয়ে আছে, দেখি আবার আমার চাষ্ট ভাই কী বলে জেগে উঠেছি, জেগে উঠলে আমিও জেগে উঠেছি, দেখি যে কী বলে গলার উপর আমরা আমাদের ওখানে ওই মোড়েকে আমাদের অনেক সুপারি ছিল, প্রায় দুই তিন লক্ষ টাকার সুপারি ছিল, ওরা যতক্ষণ লাগলো ভোর পর্যন্ত নিয়ে চলে গেল। তারপরে আমার কাকা তো সকালবেলা উঠে উনি বুঝে গেলেন যে কারা কী করেছিল, আমাকে বললো বাবা তোমার জন্য আমি আর একে আমি চলে গেলাম আমার নানা, আমার মামা ছিলেন সরাসরি মুক্তি। তারপরে বাকিদের সময় কী বলে ওনার সঙ্গে ওনার সেন্টারে থাকলাম, তাও ধরেন যা হয় আর প্রতি দুদিন অন্তর একদিন অন্তর অন্তর বিছানা বদল জায়গা বদল, এই করতে করতে কী বলে এক সময় শরীরে স্বাধীন হয়ে গেছে। উনি ওখানকার কী ছিল মানে ওখানকার বলতে কোন জায়গা, এটা হচ্ছে মূলঘর বললাম বাগেরহাটের, আমরা যখন সেভেন যুদ্ধ থেকে ফিরে আসার পরে তাহলে যাশোদের রাজনীতির সঙ্গে যখন কী বলে আমরা টুকটাক প্রথম থেকেই যখন যুক্ত ছিলাম, তখন আমরা যখন আমাদের ছেলেদেরকে কী বলে ক্যাডারদেরকে বলতাম, যে কাছে বলতাম যে তুমি তোমার মাকে উদ্ধার করেছো এর বিনিময়ে তোমার কিছু পাওয়ার